না এখানে আসলে কারোর কে রাখার কিছু না, এখন আমার নিজেকে নিয়ে ভাবছি, ওদেরকে নিয়ে ভাবার সময় নেই আমার। সাকিব খানকে নিয়ে ভাবতে পারছি না। এডিসি কেমন লাগবে? এটা তো আমার এডিসি, আমার সে আগের এডিসি, আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। আমার বাড়িতে কেউই আসতো না। আমার আসলে আমার আমার সিচুয়েশনটা ফিল্মের অনেকেই জানেন যে আমার বাড়িতে কেউ আসা অনেকটা নিষিদ্ধই ছিল, যার কারণে ওনাদের সাথে আমার বাড়ি বাহির। আপনার ঘর এবং ইন্ডাস্ট্রির কিছু লোকের কথা বলছেন? আমার মায়ের একটা রেস্ট্রিকশন ছিল, বাট আমার মা আমার জন্য করেছেন, হয়তো আমার প্রোটেকশনের জন্য করেছেন তিনি। এই যে বললাম যে এগুলা নিয়ে আসলে এখন ভাবছি না, গুজবের মধ্যেও থাকছি না, এটাই তো বললাম যে যেটা হচ্ছে গুজব, ওটা গুজব কি বলবো, কিছু বলার নেই। এখানে একটু প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছে, আইটেম সং করেছেন এবং একটা পর্যায়ে আইটেম সং করার ক্ষেত্রে অশ্লীল গান করেছেন, এরকম অভিযোগ। তো এই অশ্লীল গানের তকমাটা আপনি কেন নিলেন নিজের ক্যারিয়ারে? এফডিসিতে যাওয়া হয়, গ্যাপ থাকে না, যাই যখন ভালো কোনো অনুষ্ঠান হয়, সব একসাথে শিল্পীরা থাকে তখন যাওয়া হয়, আর আমি তো ভোট দিয়ে আসছি তো যাওয়া হয়। নেতা হিসেবে অবশ্যই ভালো, শিল্পী সমিতির জন্য উন্নয়ন করছে, কাজ করছে, দেখছে সবার জন্য, সবার ভালো মন্দ খোঁজ খবর রাখে, ভালো না। এখানে আসলে কারোর কে রাখার কিছু না, এখন আমার নিজেকে নিয়ে ভাবছি, ওদেরকে নিয়ে ভাবার সময় নেই আমার। সাকিব খানকে নিয়ে ভাবতে পারছি না। নিয়ম মতো ওই যে তো আমি তো মানে যেটা তোমাকে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে সেভাবে ওরকম ইনভেস্টার নেই, ভালো প্রোডিউসার নেই যে যারা কন্টিনিউয়াসলি কাজ করবে বা আমরাও কাজটা করে যাব, ওরকম থাকতে হবে। যদি যেরকম পাশের দেশ কলকাতায়, ওদের অবস্থান কি ছিল? ভালো ছিল না, কিন্তু ওরা আমাদের থেকে অনেক খারাপ ছিল। কিন্তু এখন ওদের দেশে যারা মানে প্রোডিউস করে, পাশের দেশ থেকে সাপোর্ট করে করাতে, তারা হচ্ছে এখন অনেক একটা লেভেলে চলে গেছে। আর আমাদেরটা কিন্তু ওদের থেকে বেশি ছিল, কিন্তু আমাদেরটা এখন ডাউন হয়ে গেছে, কারণ আমাদের দেশে ইনভেস্টার নেই, কাজ করার কেউ নাই। তো আমরা যেটা করতেছি একটা চলতেছে, চলে যাচ্ছে, সবাই চলছে। আমার জায়গা থেকে মনে হয় যে ভালো ভালো প্রোডিউসাররা যদি আসে, তারপর ডাইরেক্টররা সেভাবে সাপোর্ট করে, সবাইকে যদি ওইভাবে একত্রে কাজ করে, সবাইকে সুযোগ দেওয়া হয়, হলগুলো ঠিক করা হয় দর্শকদের সাথে, সেভাবে যদি আমরা যে মুভিগুলো করছি সেভাবে ক্যাম্পেইন করা হয়, তো সব কিছু মিলে সবাইকেই এখানে আগিয়ে মানে এগিয়ে আসতে হবে, শুধু আমার একার কাজ না। এগুলো নিয়ে এখন ভাবছি না। এই যে বললাম যে এগুলো নিয়ে আসলে এখন ভাবছি না, গুজবের মধ্যেও থাকছি না, এটাই তো বললাম যে যেটা হচ্ছে গুজব, ওটা গুজব কি বলবো, কিছু বলার নেই। আমার দর্শকদের নিয়ে আমি বলি, বিগিনিংটা শুরুটাই কিন্তু ছোটবেলা থেকে আমি কাজ করে আসছি, আমার রক্তে কিন্তু অভিনয় মানে মিশে আছে। তো ওই সুযোগগুলো আমাদের দেশে কমে যাওয়াতে আমাদের কাজের ক্ষেত্রটাই কমে গেছে। তো আমার দর্শকদের বলবো যে মানে আপনাদের জন্য কাজ করছি বা কাজ করতে চাই, আপনাদের জন্য এত খাটতেছি, এই যে ঠান্ডার মধ্যে কনকনে শীতে ইয়েস ম্যাডাম মুভিটা শুটিং শুরু করেছি, তো আপনারা হলে এসে সিনেমাটা দেখবেন। আপনারা যদি হলে এসে সিনেমা দেখেন, আমাদের ছবি যদি ভালো চলে, তখন আমরা আরো ভালো ভালো ছবি করার উৎসাহ পাই। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যেন আমরা যেভাবে কষ্ট করি কাজ করছি, আপনারাও যেন কষ্ট করে সিনেমা হলে এসে ছবিগুলো দেখবেন, তাহলে এটাই আমাদের সার্থক। এডিসি কেমন লাগবে? এটা তো আমার এডিসি, আমার সে আগের এডিসি, আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। আমার বাড়িতে কেউই আসতো না। আমার আসলে আমার আমার সিচুয়েশনটা ফিল্মের অনেকেই জানেন যে আমার বাড়িতে কেউ আসা অনেকটা নিষিদ্ধই ছিল, যার কারণে ওনাদের সাথে আমার বাড়ি বাহির। আপনার ঘর এবং ইন্ডাস্ট্রির কিছু লোকের কথা বলছেন? আমার মায়ের একটা রেস্ট্রিকশন ছিল, বাট আমার মা আমার জন্য করেছেন, হয়তো আমার প্রোটেকশনের জন্য করেছেন তিনি। এখানে একটু প্রশ্ন আছে, আপনি আপনার ইন্টারভিউ দেখে আমি বলছি বা আপনার কথা আসছে বলছি যে কাট পিসের যে বিষয়গুলো ছিল এটা কিন্তু দীর্ঘ প্রসেস, মানে একটা এক দুই মাসের ছিল না। তানভীর ভাই, আপনি প্রতিবাদের জায়গাটা বা প্রেস মিট করতে পারতেন, প্রেস ক্লাবে বসে আমি কাদের বিরুদ্ধে প্রতিবাদ করব বলেন? যে মানুষগুলো আমাকে ছবিতে নিচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রতিবাদ করব? তা তো আমার থেকে অনেক পাওয়ারফুল। তো না, প্রত্যেক বছরই তো আসা হয়, আমাদের ইফতারির একটা পার্টি থাকে প্রত্যেক বছর, আলহামদুলিল্লাহ সেই কারণে আসা হয়। এবং
পিকনিকের কারণে আসা হয় কিন্তু পিকনিক তো আর বিসির ভিতরে হয় না বাইরেই হয় আমি তখন হয়তো বা সাংবাদিক এনে আমি একদিক দিয়ে ঠিক করতাম, আমাকে আরেকদিক দিয়ে শেষ করে দেওয়া হতো। আপনার প্রতি ঈর্ষান্বিত সেসব নায়ক নায়িকা বা প্রোডিউসারদের আপনি এত ভয় পাই ভয় পেতেন যে তাদের বিরুদ্ধে? আমি কাউকে কখনো ভয় পাইনি, কিন্তু আমি খুব নিরীহ স্বভাবের। আমাকে কেউ যদি মারে আমি ভাবে যে মারো, তো তোমার ওই হাতটা ঠিক রেখো, যদি তোমার ওই হাত সত্যিকারের বিচার করে থাকে একদিন ওই হাতটা বিচার পাবে। আমি এই চিন্তা করেই সরে থাকি সবসময়। আবার যারা অন্যায় করেছে আমি কোনো দিন প্রতিবাদ করিনি, আমি সেখান থেকে সরে এসেছি। অভিমান না, এটা নিজেকে বাঁচিয়ে রাখা। আমি আমাকে বাঁচাতে চাই, আমি নিজেকে ভালোবাসি, আমি চাই না কোনো গন্ডগোলে নিজেকে জড়াতে। আর আমি তো জানি আমি কি, আমাকে সারা দুনিয়া খারাপ বললো, আমার ঘরের মানুষগুলো তো আমাকে ভালোবাসে। খুব ভালো লাগছে, ইলেকশনটা একটা এনজয়ের ব্যাপার, আমরা সবাই মিলে খুব এনজয় করি। আমি বেশি সময় দিতে পারিনি, আমি জাস্ট আজকে আসলাম, ভোট দিলাম, ভোটের আগে যাই একটু হইচই করলাম। আমি কারোর থেকে সহযোগিতা পাইনি, আমি সহযোগিতা করেছি অনেক, এবং আমার সিচুয়েশনগুলি অনেকেই জানতো, আমি যে অশ্লীলতা করিনি এটা ফিল্মের অনেকেই জানতো। কিন্তু আমি দেখেছি তারা যখন একটা টক শোতে গিয়েছে আমার নামটা এড়িয়ে গিয়েছে, তারা আমার নামটা বলতেও তাদের মনে হয় তাদের ইগো বা তাদের ক্যারিয়ারের একটা ছাপ পড়ে যেত এরকম মনে হয়েছে। তা আই ডোন্ট কেয়ার, আই নো হোয়াট আই অ্যাম, আমি জানি আমি কে। আমি আশাও করি না যে আমার জন্য কোনো শিল্পী আমার কথা বলবে বা কে আমার আমাকে তারা ভালো বলবে, আমার এটা আশা আমি একদম মনে থেকে করি না। এবং আমি কি আছিল আমি নিজেই জানি, এবং আমি এভাবে এগোব। সেটা গেল কোয়ার্টিস্টের ক্ষেত্রে, কিন্তু পরিচালক প্রোডিউসারও তো আরো দীর্ঘদিন কাজ করছে, তাদের রেফারেন্স, তাদের মনে, তাদের দাড়িতে আপনাদের আপনার নামটা মুছে গেল কিভাবে? মুছে যায়নি আসলে, যে প্রোডাকশন গুলো আমাকে নিত একের পর এক, এবং আমি যখন অনেক বছর পরে ফিরে এলাম আমি দেখলাম যে ম্যাক্সিমাম প্রোডাকশন হাউস আর নেই, তারা চলে গেছে বা কেউ মারা গেছে। তো এই মানুষগুলো আমাকে অবশ্যই, তারা আমাকে অনেক ভালোবাসতেন, হয়তো বা তারা নেই কিন্তু সেই পরিচালকটি আছেন বা উনি হয়তো বা আছেন কিন্তু ওনার হাতে হয়তো কাজ নেই, তো এই কারণে হয়তো বা ওনাদের সাথে আমার আর রিকানেক্ট হয় নাই। বাট আমি ওনাদেরকে মিস করি, আমি কাউকে ঘৃণা করি না মনের থেকে। তবে হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রির অনেকের থেকে কষ্ট পেয়েছি। শিল্পীদের ভালো মন্দ যেন সমিতি দেখে যারা আসবে, এই তো সবসময় সবার পাশে থাকবে। এই ফিল্ম ইন্ডাস্ট্রির নির্ভরযোগ্য বা নির্ভরশীল একজন মানুষ হিসাবে আমি ওভারঅল বলছি, নায়ক হিসাবে না, মান্না ভাই, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, এক দুই তিন চার বলেন নির্ভরশীল, মানে যার উপর নির্ভর করা যায়, টোটাল ইন্ডাস্ট্রি নির্ভর করে বা দায়িত্বশীল। মান্না ভাই ছিলেন খুব দায়িত্বশীল, দায়িত্ববান মানুষ। তারপরে কাকে? শাকিব কে রাখবো, দুই শাকিব। রিয়াজ ফেরদৌস আমি অ্যাকচুয়ালি ওনাদের সাথে এত কাজের অভিজ্ঞতা নেই, আমি ওনাদের সম্বন্ধে অত বলতে পারবো না। ফেরদৌস ভাই তো খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ওনাদের উপরে ভর করা যায়। অ্যাকচুয়ালি আমি ওনারা তো ওইভাবে কখনো লিডারশিপে আসেননি, হয়তো আমি ওইটা ওই সম্বন্ধে বলতে পারবো না। তবে মান্না ভাইকে আমি দেখেছি যে খুবই, উনি সবার খুব কেয়ার করতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার শাকিবকেও দেখেছি, শাকিব এর সাথে কোনো শুটিংয়ে আমি গেলে আমাদেরকে সেফলি আমরা বাসায় ফিরলাম কিনা এটা কিন্তু সে বুঝে তারপর সে ফিরত। শাকিব রিয়াজ ফেরদৌসের সাথে কত কথা হয়েছে? শাকিবের সাথে রিসেন্টলি আমার কথা হয়েছে, আর রিয়াজ ভাই, ফেরদৌস ভাই আমাদের সাথে ওরকম কথা হয় না। আমার আসলে উইশ
করি যদি ওনাদের পাই অবশ্যই করি, সেরকম দেখা হয় না কারোর সাথে। কিন্তু শাকিব অপুর যে সংকট গেল সে সময় কারোর সাথে কথা বলেছেন না? কারোর সাথে কথা হয় বা কোনো কিছু নিয়ে কনসাল্ট না? না কেন, একটা মানুষের সেটা মনে হয় না যে পারিবারিক ভাবে আমাদের একটা দায়িত্ব। আমি দায়িত্ব মনে করি না, কারণ এটা পারিবারিক, আসলে পারিবারিক ভাবে তো সবাই ভোগে। তা শাকিবের এই ঘটনাটা ভাইরাল করার পিছনে আমার খুব কষ্ট লেগেছে, যে ওর একটা পারিবারিক ঘটনা, এটা গোপনীয় থাকা উচিত ছিল। এটা কেন এত না, অপুকে আমি দোষ দেই না, শি ওয়াজ অলসো ভিক্টিমাইজড, তাকে কেউ কান পড়া দিয়েছিল হয়তো বা, কিন্তু আমি বলবো যে অপু আসলে তখন এমন একটা পজিশনে ছিল যে ও মেন্টালি খুব আপসেট ছিল। ও হয়তো বা মেন্টালি আপসেট, একটা মেয়ে বেবি হবার পর একটা আপসেট থাকে, একটা প্রেগনেন্সির পর একটা মেয়েদের একটা খারাপ টাইম আসে, তখন মেন্টালি তারা হাজার সুখে থাকলেও তারা এটাকে সুখ মনে করতে পারে না। তো এটা সায়েন্টিফিক্যালি এটা ট্রুথ। তো হয়তো বা সেজন্য ও একটু বেশি অ্যাংজাইটিতে ভুগত। হ্যাঁ, আপনি 8 বছর গোপন রাখতে পারতেন? অ্যাকচুয়ালি আমি তো এই ধরনের সিচুয়েশনে কখনো পড়িনি, বা আমি এই ধরনের সিচুয়েশনে কখনো অ্যাগ্রিও হতাম না। আমি কেন এগ্রি হবে, একটা লোক আমাকে লুকিয়ে রাখবে, লুকিয়ে বিয়ে করবে, আমি এটাতে কখনোই রাজি হতাম না। কিন্তু ওরাও তো নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রেখেছে, অপু তো নিজেকে লুকিয়ে রেখেছে, আর যার যার ক্যারিয়ারের কারণে লুকিয়ে রেখেছে, এটাকে আমি দোষ মনে করি না। আমাদের শাকিব আছে তো অবশ্যই ভালো, সিনেমা তো হচ্ছেই। হ্যাঁ কি বলবো, আর অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে তো নাই ইন্ডাস্ট্রিতে, যার জন্য আমি বিদেশ যাওয়া আসা করছি, বাচ্চা সামলাচ্ছি, ফ্যামিলি সামলাচ্ছি। এই তো আমার চাওয়া একটাই, আমার ভক্তরা যেন সবসময় আমাকে ভালোবেসে যায়, আমার জন্য দোয়া করে, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। এবং এখন আমার দুটো সন্তান আছে, আমার ভক্তদের কাছে চাওয়া যে ওরা যেন আমার বাচ্চাদের জন্য দোয়া করে। এই এখানে একটু প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছে, আইটেম সং করেছেন এবং একটা পর্যায়ে আইটেম সং করার ক্ষেত্রে অশ্লীল গান করেছেন, ইন্ডাস্ট্রিতে যদি বলতে চাই, বড় একজন নায়িকা এনেছিল, আরেক নায়িকাকে অন্য দেশ থেকে এনে ঋতুপর্ণা আনার পরে আমাদের মৌসুমীকে কমার্শিয়াল ড্রেস পরতে হয়েছিল, আমাদের প্রতীকে কমার্শিয়াল ড্রেস পরতে হয়েছিল। তারা যদি কমার্শিয়াল ড্রেস পরে, তখন আমি নাসরিন কি তাদের সামনে? তারা যদি ওটা পরে, তারা যদি তার ক্যারিয়ার ঠিক রাখার জন্য, টিকে থাকার জন্য তারাও যদি কমার্শিয়াল ড্রেস পরে, আমি নাসরিন তো তাদের তুলনায় একেবারেই কিছু না, তখন আমি কি করব? আমার তো অন্য জায়গায় যাওয়ার কোনো পথ ছিল না। ওইটা যদি আজকে হতো তাহলে আমি স্টপ করে দিতাম, বয়সে আমি ম্যাচুইট এখন, আর এখন আমি জানি ঢাকার বাইরে শো করলে আমি কিছু টাকা পাবো, তখন কিন্তু এটা জানতাম না, এই ধারণা ছিল না, বয়স কম ছিল, সবকিছু সমত রাঙা ভাবি বা তার আগে। এবং ঋতুপর্ণার যে আসলো তখন কি, তাহলে বাধ্যগতভাবেই আপনারা, আপনি জানেন ঋতুপর্ণার সাথেও কিন্তু আমার সেম এরকম একটা ঘটনা ঘটেছিল, মেকআপ রুমে ওই যে একটা ছবি তো পারদেশি জানা নেহি, ওই গানটা আমি করেছিলাম, আর ওই হ্যাঁ ওটা করেছিলাম, তো ওইখানেও কিন্তু ঋতু সেম, আমি যেটা বলেছিলাম ওই সেম মেকআপ রুম চেঞ্জ করতে হয়েছিল, তো মেকআপ মেন এসে বলতেছে তোমার চোখ সুন্দর, আরে ঋতুপর্ণা তো অনেক সুন্দর। এই সমস্যাটা ঋতুদির সাথেও আমার কিন্তু হয়েছিল, যাই হোক সেটা অন্য ঘটনা, অনেক আমি অনেক অনেক বললাম তো, এগুলো বললে আসলে বিশ্বাস করানো খুব মুশকিল হয়ে যাবে।